আর বাসায় রোগ বালাই হইলে কিছু হয় না, যেই কবুতরগুলো আপনার খুব একটা বাজেও ধরতে পারে না ওই কবুতরগুলোর পা দেখা যাক। ওকে, একদম কড়া বেগুনি, একেবারে কড়া বেগুনি, এবং পার কালারটা কতটা উজ্জ্বল খেয়াল করছেন? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদেরকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে স্বাগতম। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কবুতরের পা দেখে কীভাবে আপনারা বুঝতে পারবেন যে কবুতরটা আসলে কীরকম মানের, সেটাই আসলে আজকে আপনাদেরকে আসলে দেখাবো। তো প্রথমেই আমি চলে যাচ্ছি হচ্ছে সময় নষ্ট না করে, কারণ এই ভিডিওটা একটা টিউটোরিয়াল টাইপের ভিডিও, তো যে কারণে দেখাতে আমার একটু সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এই কবুতরটা দেখাচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে একটা কবুতর, যেই জাতের কবুতর রেসে খুব ভালো করে, কিন্তু আমার বাসায় যদি কোনো কবুতর অসুস্থ হয় বা হালকা কোনো ভাইরাস ধরে তাহলে প্রথমে এই জাতের কবুতরগুলো মারা যায়। এইটা একদম অ্যাজ ইউজুয়াল। এখন দেখেন এই হচ্ছে কবুতরটার পা, দেখছেন কবুতরটার পা, কবুতরের পা কিন্তু আপনার এই বেগুনি না, হালকা বেগুনি, হালকা আছে একেবারে, এবং পায়ের কালারটা দেখেন একটু রুক্ষ রুক্ষ, দেখছেন প্রাণোজ্জ্বল না, যে একেবারে যে গ্লসি যে কালারটা সেই কালারটা এই কবুতরটার মধ্যে নাই। আচ্ছা, আরও কিছু কবুতর দেখাই দিয়েছি যাদের সেম প্রবলেমটা আছে, এই জাতের কবুতরেরও সেম সমস্যা আছে। আপনার কোনো অসুখ বিসুখ হলে এই কবুতরগুলা আপনার সার্ভাইভ করতে পারে না, এবং এই জাতের কবুতরগুলো আমার বাজেও বেশি ধরে, দেখছেন কবুতরের পাটা। এই কবুতরগুলোর পায়ের কালারগুলো কি আপনার কাছে মনে হইতেছে যে আপনার খুব একটা উজ্জ্বল কালার না, কেমন যেন একটু ফ্যাকাশে ফ্যাকাশে কালার? আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে যেই কবুতরগুলা খুব স্ট্রং, যেই কবুতরগুলা আপনার বাসায় রোগ বালাই হইলে কিছু হয় না, যেই কবুতরগুলা আপনার খুব একটা বাজেও ধরতে পারে না ওই কবুতরগুলোর পা দেখা যাক। ওকে, আপনাদেরকে এই মুসালদমটাই দেখাই। হ্যাঁ, এই যে মুসালদম কবুতরটাই দেখেন, মুসালদম কবুতরটা কিন্তু আমার বাসায় অনেক দিন ধরে আছে আপনারা জানেন, এবং এই কবুতরটা এখন পর্যন্ত অনেকবার ভাইরাসে ধরছে, বাসায় অনেকবার ভাইরাস হয়েছে, অসুখ বিসুখ হয়েছে, কিন্তু এই মুসালদম কবুতরটার কিচ্ছু হয় নাই। এবার ওর পার কালারটা দেখেন, দেখছেন পার কালার, একদম কড়া বেগুনি, একেবারে কড়া বেগুনি, এবং পার কালারটা কতটা উজ্জ্বল খেয়াল করছেন? এখন এটা তো রেজাল্টেড কবুতর, আপনারা সবাই জানেন গত বছর যা টুর্নামেন্ট খেলা হয়েছে সব খেলা হয়েছে এই কবুতরটা দিয়ে। এখন আসেন আরও কিছু পুরনো কবুতর আপনাদেরকে দেখাই আমি, এইটাও আমার বাসার অনেক পুরনো একটা কবুতর, এই কবুতরটা 4 বছর ছোটা কবুতর, এই যে কবুতরটার পা দেখেন, দেখছেন কবুতরের পা কড়া বেগুনি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে বেগুনি জিনিসটা কি কবুতরের, আরে ও এখানে কি করে। আচ্ছা, এবার এই 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 কবুতরের পাটার দিকে আসেন, এটা একটা বাচ্চা কবুতর, ধরছি যখন দেখা দিই, হ্যাঁ আস্তে আস্তে বেগুনি হচ্ছে, আস্তে আস্তে বেগুনি হচ্ছে, এই কবুতরের পা কড়া বেগুনি হয়ে যাবে। এই কবুতরের পা কেন এখন পর্যন্ত 100% বেগুনি হয় নাই, না হওয়ার পিছনে মূল যেটা রিজন সেটা হচ্ছে যে এই কবুতরটা বয়স অনেক কম, এই কবুতরটার বয়স হচ্ছে আপনার 3.5 মাস, 3.5 মাসের মতো বয়স, এবং এর মধ্যেই সে উঠতেছে, এবং মনে করেন আপনার এই কবুতরটা যখন হয়েছিল তখন ও পুষ্ট ছিল না, 100% পুষ্ট বলতে যা বোঝায় সেটা ও ছিল না, এই কারণেই কিন্তু কবুতরটার পা ফ্যাকাশে। এখন ব্যাপারটা হচ্ছে যে কবুতরের পা ফ্যাকাশে হলে আমরা কি করব, কবুতরের পা ফ্যাকাশে হওয়ার পিছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে কবুতরের সঠিক শরীরে যদি পুষ্টিমান না থাকে কবুতরের পা এরকম ফ্যাকাশে কালার হয়। এখন আপনারা যখন কবুতর কালেকশন করবেন আপনারা অবশ্যই বেগুনি পা দেখে কবুতর কালেকশন করবেন। আপনারা বলতে পারেন, রাজশাহীর লোকজন বলতে পারেন, ভাই রাজশাহীতে বেগুনি পা পাওয়া যায় না, আমি রাজশাহীর বেগুনি পা দেখাইতেছি, আসেন আমার বাসায় রাজশাহীর যা কবুতর আছে সব বেগুনি পা। এবার দেখেন ভাই পাটা কি বেগুনি, এই যে দেখেন পা, দেখছেন একেবারে সলিড রাজশাহীর কবুতর, দেখুন বেগুনি এবং উজ্জ্বল কালার, দেখছেন বেগুনি এবং উজ্জ্বল কালার। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু রাজশাহীর কবুতর, আপনাদের সব জায়গায় যা যেই কবুতরগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেই কবুতরগুলোর পা এরকম কড়া বেগুনি হবে, এবং বেগুনি কালারটা যখন কবুতর 100% যাতে থাকে তখন কবুতরের পা বেগুনি হয়।
আমার একটা কবুতর বাজে মারছিল আপনারা জানেন না, এবার আসেন আমরা ওই কবুতরটার পা দেখি। এই হচ্ছে সেই কবুতরটা। ওকে, বাজ কখন কবুতর পাবে? যখন কবুতর দুর্বল হবে, কবুতরের মনে করেন নর্মাল কবুতরের থেকে শরীরে শক্তি কম থাকবে, তখনই কিন্তু বাজ কবুতর মারতে পারবে। এই কবুতরটা বাজে মারা, এই যে দেখেন আপনারা, আমি আবার দেখাইতেছি, এই যে আপনাদেরকে কিছুদিন আগে ভিডিওতেও দেখাইছিলাম এই যে কবুতরটা। ওকে, এটা বাজের দ্বারা এফেক্টেড। আচ্ছা, এই কবুতরের পা দেখেন, এই কবুতরের পা কি করা বেগুনি? এটার পা কিন্তু হালকা বেগুনি, করা বেগুনি না। কারণ হচ্ছে কি, ওর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ওর শরীরে শক্তি কম, যে কারণে ও বাজের কাছে ধরা পড়ছে। বুদ্ধিমান কবুতর, আমি একটা কথা সবসময় বলি, বুদ্ধিমান কবুতর, ট্যালেন্ট কবুতর কখনো বাজের হাতে ধরা পড়ে না। তবে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে গোলাপি পায়ের অনেক কবুতর আছে যেগুলো ভালো হয়, গোলাপি পায়ের অনেক কবুতর আছে যেগুলো ভালো হয়, এক্সট্রিম লেভেলের ভালো হয়। কিন্তু এখানে একটা কথা আছে, সেখানে গোলাপি পায়ের একটা ধরন আছে, আপনাদেরকে এখন আরেকটা পা দেখাই। আপনারা এই কবুতরটার পা ফলো করবেন, এই কবুতরটার পা গোলাপি, কিন্তু এই কবুতরের পাটা জ্বলতেছে। দেখেন এই কবুতরের পায়ের মধ্যে গ্লস আছে, দেখছেন? এই কবুতরের পা কিন্তু গোলাপি, কিন্তু দেখেন কবুতরটার পাটা খুব বেশি জ্বলতেছে, তার মানে কালারটা খুব উজ্জ্বল। এই কবুতর আবার খারাপ না। তো আপনাদের এই কবুতর, এই গোলাপি পায়ের মধ্যে যাওয়ারই দরকার নাই। আপনারা যারা নতুন আছেন, আমি আগেই বলতেছি আমি ভিডিও করি হচ্ছে নতুনদের জন্য, আপনারা যারা নতুন আছেন তারা সবসময় বেস্ট কবুতর কেনার চেষ্টা করবেন। কেন বেস্ট কবুতর কেনার চেষ্টা করবেন? কারণ আপনারা যদি কোনো দুর্বল কবুতর কেনেন, নতুনদের পক্ষে ওই কবুতরটা থেকে একটা ভালো আউটপুট আনা অলমোস্ট ইম্পসিবল। এর জন্য আপনারা কখনোই আপনার এই টাইপের কবুতরের দিকে যাবেন না, যেই সব কবুতরগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, শরীর দুর্বল। দরকারটা কি? দরকার নাই তো এই কবুতরগুলো আপনাদের পালার, দরকার আছে? সবসময় বেস্ট পালার চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে আমার ভালো কবুতরগুলোও দেখাইছি, যেই কবুতরগুলো বাজে মারে সেগুলোও দেখাইছি আপনার, কিন্তু আমার বেস্ট কবুতরগুলোর পাও দেখাইছি। কবুতর যখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, তখনই কবুতরের পা বেগুনি হবে। এবং আমি এটাও বলতেছি, কবুতর আপনার কোনো সাদা কবুতরের পা, সাদা পায়ের কবুতর আপনারা নিয়ে আসলেন, সেটা আনার পরে যখন আপনি ভালো যত্ন করবেন, ভালো খাবার দাবার খাওয়াবেন, তখন তার পা বেগুনি হয়ে যাবে, তারও প্রমাণ দিচ্ছি। আমি চেষ্টা করতেছি এই যে কবুতরটার পা দেখেন, এই কবুতরটার পা পুরাপুরি গোলাপি ছিল, কিন্তু আমাদের এখানে থাকতে থাকতে এখন ওর পা আলহামদুলিল্লাহ বেগুনি হয়ে গেছে। এই যে দেখেন পা বেগুনি, দেখছেন পায়ের কালার বেগুনি হয়ে গেছে। এই কবুতরটার পা কিন্তু গোলাপি ছিল, 100% গোলাপি ছিল, আস্তে আস্তে পা এখন বেগুনি কালার হয়ে গেছে। তো দর্শকবৃন্দ, আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন, এবং আমি যা জানি তাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। এবং আমার একটা ভিডিও যদি আপনাদের কাজে আসে তাহলে আমার সার্থকতা। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।